হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি আজকে তোমাদের সামনে আলোচনা করবো ফোর্থ সেমিস্টার ইকোনমিক জিওগ্রাফি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল সিসি এইট এ তোমাদের আছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস বাই ডেটুর ইন্ডেক্স আজকে এই প্র্যাকটিক্যালটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলায় আলোকপাত করবো সরাসরি প্র্যাকটিক্যালে আসার আগে আমরা জেনে নেব এর কিছু কনসেপ্ট অর্থাৎ ডে টুর এর একটু থিওরিক্যাল কনসেপ্ট কি হতে পারে না ডেটুর ইন্ডেক্স বা আমরা আমরা সাধারণত বোঝাই দুটো স্থান কোন অঞ্চল বা রাজ্যের দুটো স্থান সে দুটি স্থানের মধ্যে আমরা যে ক্ষুদ্রতম দূরত্ব আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ক্ষুদ্রতম দূরত্বের মাধ্যমে পৌঁছতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ডিস্টেন্সটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এই প্রতিবন্ধকতা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় কারণেই সৃষ্টি হতে পারে এই প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমরা সবসময় কিন্তু এই সরল রৈখিক পথ বা যে ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টকাট যে স্ট্রেট লাইন ডিস্টেন্স সেটাকে কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারি না তো ডেটুর ইন্ডেক্স মাধ্যমে আমরা কোন স্থানের এই প্রতিবন্ধকতার প্রকৃতি কতটা সেটা কিন্তু আমরা এখানে নির্দেশ করতে পারব বেসিক্যালি ডেটুর ইন্ডেক্স হলো কোন একটি স্থানের সরলরৈখিক দূরত্ব এবং তার প্রকৃত দূরত্বের শতকরা অনুপাত অর্থাৎ অ্যাকচুয়াল রুট ডিস্টেন্স ডিভাইডেড বাই স্ট্রেট লাইন ডিস্টেন্স ইন্টু হান্ড্রেড তার যে শতকরা অনুপাতকে যখন আমরা শতাংশের আকারে অর্থাৎ ভূপৃষ্ঠের মূল পথের দূরত্ব এবং সরলরৈখিক দূরত্বের যে অনুপাতকে যখন আমরা শতাংশের আকারে প্রকাশ করছি তখন আমরা তাকে বলে থাকি ডে টু ইন্ডেক্স এই ডেটুর ইন্ডেক্স ক্ষেত্রে আমরা আরেকটা কথা মানে বলে দিতে পারি সেটা হলো যেহেতু স্টেট লাইন ডিস্টেন্স অ্যাকচুয়াল ডিস্টেন্সের থেকে কম হয় অর্থাৎ যে প্রকৃত পথ বা আঁকা বাঁকা পথের দূরত্ব সময় কিন্তু স্টেট লাইন ডিসটেন্সের থেকে কিন্তু বেশি হয় তাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটুর ইন্ডেক্সের মান কখনোই একশোর থেকে কম হবে না সব ক্ষেত্রে কিন্তু ডে টুর ইন্ডেক্স ভ্যালু কিন্তু আমাদের একশো থেকে বেশি হয়ে থাকে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি না ডে টুর ইন্ডেক্সের মান যত কম হবে ততই কিন্তু সেই অঞ্চলটা সব থেকে বেশি সুগম্য হবে তো আমরা এইভাবে ডে টুর ইন্ডেক্স ক্যালকুলেশন করতে পারবো এর কিছু বেশ সুবিধা আর অসুবিধা আছে যেটা তোমরা দেখে নেবে আমি আর বিস্তারিতভাবে আলোকপাত করছি না আর এবার চলে যাবো সরাসরি প্র্যাকটিক্যালে সরাসরি প্র্যাকটিক্যালে আমাদের পরীক্ষায় কিংবা আমাদের একটি বীরভূম ডিস্ট্রিক্টের ম্যাপ দেওয়া আছে তো ডেটুর ইন্ডেক্স অ্যানালাইসিস করতে গেলে আমি প্রথমেই বলেছি দুটো স্থান চাই দুটো স্থানের মধ্যে ক্ষুদ্রতম দূরত্বকে আমাকে এখানে মেজারমেন্ট করতে হবে দুটো স্থানের মধ্যে একটা স্থান হবে কনস্ট্যান্ট এবং বাকি স্থানগুলোকে কিন্তু আমরা সেই কনস্ট্যান্ট স্থানের ওপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করব তো প্রথমে আমাদের যে ম্যাপটা পাবো সে ম্যাপের ওপর একটি ট্রেসিং পেপার বসিয়ে নেব তো ট্রেসিং পেপার আমরা এখানে বসিয়ে নিলাম ট্রেসিং পেপার বসিয়ে নিয়ে প্রত্যেকটা রাস্তা এবং তার নোডাল পয়েন্ট সেই নোডাল পয়েন্টগুলোকে আমরা মার্ক করব এবং ম্যাপের যে বাউন্ডারি সেই বাউন্ডারিগুলোকে মার্ক করলাম তো আমাকে ট্রেসিং পেপারের মাধ্যমে আমি ম্যাপের বাউন্ডারি এবং প্রত্যেকটা নোডাল পয়েন্ট এবং প্রত্যেকটা যে রুটগুলোকে সেগুলোকে আমরা এখানে ট্রেস করলাম ট্রেস করার পর আমি বলেছি দুটো স্থানের মধ্যে একটি স্থান হবে কনস্ট্যান্ট এবং তার উপর বেস করে আমরা অন্যান্য স্থানের ডিআই ভ্যালুগুলো আমরা এখানে বের করবো তো প্রথমত আমাকে এই যে সুরি এই যে এই যে সুরি যে নোডাল পয়েন্টটা আছে যেটা মিডিলে অবস্থান করছে এটা হবে কনস্ট্যান্ট এই সুরির ওপর ভিত্তি করে অন্যান্য স্থানের যে নোটগুলো সেই নোটগুলোকে আমরা এখানে মার্ক করব এবং মেজারমেন্ট করব। তো তার জন্য প্রথমে আমাকে একটি ক্যালকুলেশন টেবিল করে নিতে হবে ক্যালকুলেশন টেবিলে প্রথমে থাকবে অরিজিন অব দ্য আর থাকবে ডেস্টিনেশন অরিজিন অব দ্য প্লেসে আমাকে এখানে যে মেন যে সেন্ট্রাল পয়েন্ট যেটা আমরা সুরি এটা তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে কোনটা তোমাদের মেন যে সেন্ট্রাল পয়েন্ট থাকবে যার উপর বেস করে আমরা অন্যান্য নোডাল পয়েন্টের ডিআই ভ্যালুগুলো বের করবো তো আমার এখানে অরিজিন অফ দ্য প্লেস দেওয়া রইলো শুরি যেটাকে আমাদের পুরো এই যে কালামটা তার মিডিলে বসিয়ে নিতে হবে তারপরে ডেস্টিনেশান ডেস্টিনেশান মানে সুরির ওপর ভিত্তি করে যে অন্যান্য যে নোডাল পয়েন্টগুলো সেই নোডাল পয়েন্টগুলোকে কিন্তু আমাকে এখানে যে প্রত্যেকটা যে রাস্তার নাম এবং যে নোডের যে নাম সেই নামগুলোকে কিন্তু আমাকে এখানে বসিয়ে নিতে হবে তো আমরা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এইভাবে আমরা ডে টুর ইন্ডেক্স এবার আমরা কিভাবে বের করব না ডে টুর ইন্ডেক্স বের করতে গেলে প্রথমেই বলা আছে যে অ্যাকচুয়াল ডিসটেন্স বের করতে হবে আরেকটা বের করতে হবে স্ট্রেট লাইন ডিসটেন্স অ্যাকচুয়াল ডিসটেন্স বের করতে গেলে আমাকে প্রথমত আমাকে হাতে নিতে হবে রোটামিটার আমরা অ্যাকচুয়াল ডিসটেন্স কে বলতে পারি কার্ভ ডিসটেন্স অর্থাৎ যে রাস্তা যে কতটা কার্ভেচার আছে বা যত কতটা কার্ভ আছে অর্থাৎ কতটা আকা বাকা পথ সেটাকে কিন্তু আমরা এই রোটামিটারের মাধ্যমে আমরা এখানে প্রত্যেকটার যে মানগুলো অর্থাৎ রাস্তার যে দূরত্বগুলো সেগুলো আমরা বের করব তো রো রোটামিটারের মাধ্যমে আমরা কিভাবে এখানে প্রত্যেকটা যে রাস্তার যে দূরত্ব বের করব সেটা আমরা এক ঝলকে একটু দেখে নিই তো এইভাবে আমরা রোটামিটারের মাধ্যমে আমরা কর ডিস্টেন্সটি বের করলাম বের করে অ্যাকচুয়াল ডিস্টেন্সে আমরা এইভাবে প্রত্যেকটার রোটামিটারের যে ডিস্টেন্সগুলো বের করলাম রোটামিটার ডিস্টেন্স সবসময় শুড়ি থেকে মুরারই শুরি থেকে নলহাটি শুড়ি থেকে লোহাপুর শুড়ি থেকে রামপুরহাট এইভাবে কিন্তু প্রত্যেকটা যে ডিস্টেন্স যে রাস্তার যে ডিস্টেন্স সেটা কিন্তু আমরা রোটামিটার থেকে মেপে মেপেনবো অর্থাৎ শুড়ি থেকে স্টার্ট করব। এবং প্রত্যেকটার ডেস্টিনেশন পয়েন্টে গিয়ে আমরা শেষ করব। এইভাবে আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্সটিকে বের করলাম বের করার পর এইবারে আমরা আসবো স্টেট লাইন ডিস্টেন্স স্টেট লাইন ডিস্টেন্স আমরা কিভাবে পাবো স্টেট লাইন ডিস্টেন্স পাওয়ার জন্য প্রথমত যে আমার যে মেন যে অরিজিন অফ দ্য প্লেস তা থেকে প্রত্যেকটা ডেস্টিনেশন পয়েন্টের যে স্টেট লাইন অর্থাৎ আমরা স্কেল দিয়ে প্রত্যেকটা যে স্টেট লাইন সেটা আমরা বের করব আমরা এখানে স্কেল বসাবো স্কেল বসিয়ে শুরু থেকে মুরারই শুরি থেকে নলাটি শুরি থেকে লোহাপুর শুড়ি থেকে মোড়গ্রাম শুরু থেকে বীরচাঁদপুর শুরু থেকে কোটাসুর এইভাবে আমরা স্কেল দিয়ে প্রত্যেকটার যে কত সেন্টিমিটার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সগুলো আমরা এখানে বের করে নেব বের করে নেওয়ার পর আমরা এইভাবে প্রত্যেকটা স্টেট লাইন যে ডিস্টেন্স সেটা আমরা বসে নিলাম এইবার আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং স্টেট লাইন ডিস্টেন্স পেয়ে গেছি এইবারে আমার এই অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং স্টেট লাইন ডিস্টেন্সের ওপর বেশ করে আমরা বের করব। ডেটুর ইন্ডেক্স ডেটুর ইন্ডেক্স বের করার ফর্মুলা কি না ডেটুর ইন্ডেক্স বের করার ফর্মুলা আমি আগেই বলে দিয়েছি অ্যাকচুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্টেট লাইন distance into হান্ড্রেড এই ফর্মুলার মাধ্যমে আমরা ডেটুর ইন্ডেক্স বা ডিআই ভ্যালু বের করবো তো প্রত্যেকটা ডিআই ভ্যালু বের করার জন্য প্রথমে এক্সাম্পল আমরা মুরারইয়ের ওপর দেখিয়েছি কিভাবে আমরা ডিআই ভ্যালু বের করেছি রইতে প্রথমে আমার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে ফিফটিন পয়েন্ট ফাইভ এবং স্টেট লাইন ডিস্টেন্সে দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ঠিক একইভাবে আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্সে 15.5 ফিফটিন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার ইন্টু হান্ড্রেড করে আমরা আমরা এই ডিআই ভ্যালুটি পেয়েছি ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা ডেস্টিনেশনের ডিআই ভ্যালু বের করে নেব এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিআই ভ্যালু যেন একশো থেকে কিন্তু বেশি হয় একশো সংখ্যার যদি কম হয় তাহলে কিন্তু আমাকে ক্যালকুলেশনটি ভুল হয়েছে যেহেতু স্টেট লাইন ডিস্টেন্স সবসময় অ্যাকচুয়াল ডিস্টেন্সের থেকে কম হয় অর্থাৎ অ্যাকচুয়াল সবসময় স্টেট লাইন ডিস্টেন্সের থেকে বেশি হয় সেই কারণে কিন্তু ডিআই ভ্যালু কিন্তু আমার হান্ড্রেডের থেকে কিন্তু বেশি হবে যেহেতু আমি এটাকে পার্সেন্টেজ বা শতকরা হারে এখানে প্রকাশ করছি তো আমরা এইভাবে ডে টুর ইন্ডেক্স আমরা এখানে বের করে নিলাম এবার ডে টুর ইন্ডেক্স বের করে নেওয়ার পর আমার ক্যালকুলেশনের যে পার্টটি সে পার্টটি এখানে কমপ্লিট হলো এবারে আমরা এটাকে ম্যাপিং করবো ম্যাপিং করার জন্য প্রথমে আমরা যে প্রত্যেকটা ডেস্টিনেশনের যে ডিআই ভ্যালুগুলো বের করেছি আমরা ম্যাপের মধ্যে প্রত্যেকটা নোডের পাশে আমরা সেই ডিআই ভ্যালুগুলো আমরা এখানে লিখে নেব তো আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এইবারে আমরা ম্যাপিং এর ক্ষেত্রে যে ম্যাপিং করবো সেই ম্যাপিং এর ক্ষেত্রে আমরা এখানে আইসো প্লেট এই ম্যাপিংটা আমরা এখানে করবো তো আইসোপ্লেট ম্যাপিং করার জন্য আমাকে এখানে আইসোলাইনের একটি যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনটি এখানে বের বের তো প্রথমে করতে হবে রেঞ্জ রেঞ্জ মিনস হাইয়েস্ট ভ্যালু অফ ডেটুর ইন্ডেক্স মাইনাস লোয়েস্ট ভ্যালু অফ ডেটুর ইন্ডেক্স এখানে আমার হাইয়েস্ট ভ্যালুর সঙ্গে লোয়েস্ট ভ্যালু যে ইন্টারভেল হবে সেই ইন্টারভেলটা হবে আমার এখানে রেঞ্জ তারপরে নাম্বার অফ আইসোলাইন আমরা এখানে ধরে নিয়েছি নাম্বার অফ আইসোলাইন থ্রি অর্থাৎ আমরা এখানে তিনটে আইসোলাইন আমরা এখানে দেখিয়েছি তাই নাম্বার অফ আইসোলাইন থ্রি তারপরে ইন্টারভেল ইন্টারভেল বলতে রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ আইসোলাইন তো আমার এখানে রেঞ্জ বেরিয়েছে ফর্টি সেভেন পয়েন্ট নাইন ডিভাইডেড বাই নাম্বার অফ আইসোলাইন থ্রি তো আমরা এইভাবে আমরা ইন্টারভেল পেয়েছি সিক্সটিন ষোলো এবার আমাকে তিনটে আইসোলাইন বের করতে হবে লোয়েস ভ্যালু প্লাস হাফ ইনটু ইন্টারভেল এই ফর্মুলাটি ইউজ করে আমরা ফার্স্ট আইসোলাইন আমরা এখানে বের করব তো আমার এখানে ফার্স্ট আইসোলাইন বেরিয়েছে 111 তারপরে ফার্স্ট আইসোলাইনের সঙ্গে ইন্টারভেল যদি আমি যোগ করি তাহলে আমার হবে সেকেন্ড আইসোলাইন তাহলে এক্ষেত্রে আমার 127 হয়েছে সেকেন্ড আইসোলাইন ভ্যালু তারপরে থার্ড আইসোলাইন ভ্যালু বের করতে গেলে সেকেন্ড আইসোলাইন ভ্যালুর সঙ্গে আমাকে আবার সেই ইন্টারভেল যদি আমি যোগ করি তাহলে আমি থার্ড আইসোলাইন ভ্যালু পেয়ে যাব। এইভাবে প্রত্যেকটা যে আইসোলাইন আমরা যেভাবে বের করব তার সঙ্গে আমি ইন্টারভেলগুলোকে যদি যোগ করি যোগ করে করে আমরা এইভাবে প্রত্যেকটা আইসোলাইন এইভাবে আমরা বের করে নেব বের করে নেওয়ার পর কিভাবে এবার আমরা ম্যাপের মধ্যে আইসোলাইন টানবো না আমরা আইসোলাইন বা আইসো কিভাবে অঙ্কন করতে হয় এটা আমরা আগেই আমরা জেনেছি তাই আর নতুন করে আইসোপ্লে কিভাবে আমি এখানে টানবো সেই নিয়ে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি না আমি সরাসরি কোথায় কোথায় আইসোলাইন গুলো হয়েছে আমি সেগুলোতে চলে যাচ্ছি একশো তে তেতাল্লিশ এইখানে গেছে তারপরে এখানে গেছে একশো তেতাল্লিশ তারপরে এইখানে গেছে একশো এগারো তারপরে এইখানে গেছে একশো সাতাশ এখানেও গেছে একশো সাতাশ এখানেও গেছে একশো সাতাশ ঠিক এইভাবে আমরা আইসোলাইন টানলাম টানার পর এইবারে আমাকে রং করতে হবে যেহেতু আমরা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস এখানে করছি তাই এখানে কিন্তু আমরা লাল রং দিয়ে এখানে দেখাবো আমরা এখানে লাল রং দিয়ে দেখালাম লাল রং দেখানোর ক্ষেত্রে আমাকে এখানে মাথায় রাখতে হবে না ডেটুর ইন্ডেক্স ভ্যালু আমার যত কম হবে সেই অঞ্চলটা আমার তত বেশি সুগম হবে অর্থাৎ সেখানকার অ্যাক্সেসিবিলিটিটা হবে হাই তাই আমার এখানে সবথেকে ডে টুর ইন্ডেক্স ভ্যালু যেখানে কম এসেছে অর্থাৎ ঠিক এই জোনটা এই জোনটাতে আমার অ্যাক্সেসিবিলিটি হাই অর্থাৎ ঠিক একশো আইসো আইসোলাইনটা আমরা যেখানে কেটেছি এখানে হাই তারপরে আস্তে আস্তে আমরা যাব হাইতে অর্থাৎ এখানে অ্যাক্সেসিবিলিটি বা সুগম্যতা ঠিক এই জায়গাটাতে আমরা পেয়েছি সবথেকে বেশি তা তা তারপরে পেয়েছি এটা সুগম্য তারপরে এটা পেয়েছি মধ্যম সুগম্য তারপরে আমরা এইটাকে পেয়েছি যে অতি নিম্ন সুগম্য তাহলে আমরা এইভাবেই ডে টুর ইন্ডেক্স আমরা ক্যালকুলেশন করতে পারি এবং ম্যাপিং করতে পারি তবে আমাকে আরেকবার বলে দিচ্ছি এখানে মনে রাখতে হবে ডে টুর মান যত কম হবে সেটি তত হাই অ্যাক্সেসিবিলিটি হবে অর্থাৎ তার যে রাস্তা বা তার যে পথের সুগম্যতা হবে তত বেশি আর ডে টুর ইন্ডেক্সের মান যত বেশি হবে ডেটুর টুর মান যত কম হবে রাস্তা তত সুগম্য হবে ডেটুর ইন্ডেক্সের মান যত বেশি হবে রাস্তা তত লো অ্যাক্সেসিবিলিটি হবে অর্থাৎ সেটি আরো প্রতিবন্ধকতা আমরা এখানে দেখতে পাবো তাহলে আমরা থিওরি ক্ষেত্রে আলোচনা করে নিয়েছি না আমরা অনেক সময় স্বরলৈকিক দূরত্ব অতিক্রম করতে পারি না তাহলে কোথায় কোথায় স্বরৈকিক দূরত্ব আমরা সহজে অতিক্রম করতে পারি না বা প্রতিবন্ধকতা দেখা যায় সেটা কিন্তু আমরা এই ম্যাপিং মাধ্যমে দেখতে পারি অর্থাৎ যেখানে আমার যে অ্যাক্সেসিবিলিটি যেখানে লো বা মডারেট সেখানে কিন্তু আমরা এই প্রতিবন্ধকতাগুলোকে দেখতে পারি অর্থাৎ সহজে কিন্তু আমরা এখানে পরিষেবা দিতে পারি না বা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা সেই সমস্ত স্থানে ততটা উন্নত নয় আর হাই অ্যাক্সেসিবিলিটি যে জোনটা আছে সেই জোনটাতে কিন্তু আমরা এখানে বলতেই পারি না সেখানকার পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সহজে কিন্তু এখানে আমরা যাতায়াত করতে পারি এবং সহজে কিন্তু এখানে আমরা পরিষেবাও কিন্তু এখানে দিতে পারি এবং সেই অঞ্চলে অর্থনৈতিক অবস্থাও কিন্তু অত্যন্ত উন্নত মানে আর যে সমস্ত জায়গায় অ্যাক্সেসিবিলিটি লো বা ম মডারেট এই সমস্ত জোনের মধ্যে পড়ছে সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু অত্যন্ত নিম্ন মানে সেটা প্রাকৃতিক প্রতিবন্ধকতাই হোক কিংবা আঞ্চলিক বা সাংস্কৃতিক প্রতিবন্ধকতাই হোক ফ্রেন্ডস এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করব ডে টুর ইন্ডেক্স অ্যানালাইসিস এর প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় এবং তার থিওরিক্যালি কনসেপ্ট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা তোমাদের পাশে ছিলাম আছি থাকবো মনে রাখবে লার্নিং প্লাস মানে হলো শিক্ষায় সমাজের আসল পরিচয় নমস্কার